আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত অত্যন্ত দুঃখের বিষয় যে খুবই মর্মান্তিক একটা ব্যাপার ঘটেছে এই এগারো সুন্দরে যে এগারো সুন্দরে কেবল দুই তিন দিন হল আমি ঢাকা থেকে এই এগারো সুন্দরে যাতায়াত করেছি এবং সেই এগারো সুন্দরটাই আজকে বিপদের মুখে পড়েছে এবং ইতিমধ্যেই এই এগারো সুন্দরে আপনারা জানেন যে এই দুর্ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ থেকে এগারো সুন্দর গুদুলি ছেড়ে গেছে এটা ভৈরব আউটডোরে একই লাইনে তখন চট্টগ্রাম থেকে আরেকটা মালবাহী ঢুকে পড়েছে এখন প্রশ্ন হচ্ছে এই চট্টগ্রাম মালবাহী যেটা একই লাইনে ঢুকে পড়লো তাহলে যিনি দায়িত্বরত যিনি জানানোর কথা সিগন্যাল জানানোর কথা যে এই লাইনে এখন কোন গাড়ি উঠছে সেই ব্যক্তিটি কোথায় আছে এর মধ্যে এখন সেই ব্যক্তিকে হয়তো আপনার কোনো সিসি ফুটেজ কোনোভাবে দায়িত্ব অবহেলা তাকে শোকুজ করা হবে তার চাকরি যাবে কিন্তু এখানে তো প্রায় আপনার এখন যেটা বলা হচ্ছে মেন স্ট্রিম মেয়েতে পনেরোর মতো ওইখানের একজন যাত্রী যিনি ট্রেনে অবস্থান করছিলেন তার বক্তব্য হচ্ছে পঞ্চাশ ছাড়িয়ে যাবে এবং সেটা শত পার হতে পারে এখন পনেরো বলছে যে আপনার ওই মেন স্ট্রিম মিডিয়া কিংবা এখন পর্যন্ত হাসপাতালে যে লাশগুলো গেছে এখান থেকে স্পট থেকে কিন্তু বগি যে উল্টে আছে সেই বগির নিচে কিছু মানুষের বাঁচার আকুতি ভেসে আসছে আর ভেতরে আরও অনেক লোক মারা পড়েছে যাদের একেবারে নিস্তব্ধ হয়ে গেছে এখন এই যে মুখোমুখি সংঘর্ষটা প্রায় হয়ে গেল মানে ধরেন এগারো সুন্দর প্রভাতী যেটা কিছুগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে আর এখান থেকে মালবাহীটা ঢুকে পড়ছে লাস্ট মাথায় যে তিনটা বগিতে গিয়ে একই লাইন থেকে বের হওয়ার ক্রসটাতে এই এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেল এখন কার পরিবার কোন পরিবার কে কার পরিচিত এখন পর্যন্ত তো আপনারা হয়তো খোঁজ নেবেন যে যেখান থেকে শুনছেন যে আপনাদের স্বজন কিছুগঞ্জ থেকে কেউ এই মুহূর্তে এই এগারো সুন্দর প্রভাতিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কি না মানে অন্য স্টেশন থেকে উঠছিল কি না এখন আমরা অনেক সময় নিরাপদ সবচেয়ে নিরাপদ ভাবি পারিবারিক একটা ভ্রমণ ভাবি নিরাপদ ভ্রমণ হচ্ছে ট্রেন আমি স্পেশালি ক্ষুদ্র নাগরিক হিসেবে ট্রেনকে সবসময় পছন্দ করি যে ট্রেনে কখনো অ্যাক্সিডেন্ট হয় না এরকম অন্যান্য বাস সিএনজির মতো কিন্তু ট্রেনে যখন এই দুর্ঘটনাটা ঘটে এটা খুব মারাত্মক পর্যায়ে হয় এখন এখানের দুর্ঘটনার যে চিত্র দেখা যায় এবং আপনাদের সোশ্যাল মিডিয়াতে ফুটেজ যারা চলে গেছে তো চলে গেছে মহান আল্লাহ পাক তাদের বেহেস নসিব করুন কিন্তু যারা বেঁচে থাকবে তাদের বিভিন্ন শরীরের অঙ্গহানি এবং তাদেরকে সেটা বহন করতে হবে আমৃত্যু যতদিন পর্যন্ত সে পৃথিবীতে থাকবে তার সেই কষ্টটা বহন করে যেতে হবে এবং পরিবেশ এতটাই আপনার ভারী হয়ে উঠেছে ওইখানকার পরিবেশ আকাশ বাতাস মানুষের চিৎকার আর এই লাশের যে অবস্থা মানে আপনি এগুলো দেখানোর মতো না এবং আপনি এগুলো প্রচার করার মতো না এমন দৃশ্য আমরা যা ইতিমধ্যে হয়তো কেউ কেউ কারো কারো চোখে পড়েছে এখন তাহলে আমাদের করণীয় কি আমরা 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 ট্রেনে নিরাপদ না মূলত হচ্ছে আমাদের যেই মনে ঠিক আছে আসতে যাইতেছে সমস্যা কি ঘটনা তো একবারই ঘটে কিন্তু সেই ঘটনার সাথে যিনি দায়িত্বরত ছিলেন তিনি হয়তো বা তার মনে করলো যে আমার তো একটু খামকিয়ে না কিন্তু এখান তো শত শত পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেছে শত শত পরিবার বিলীন হয়ে গেছে এখন কার কোন পরিবার হয়তো পরিচয় আমরা কিছুক্ষণ পরে ঘন্টা গানেক পরে আমরা পাবো কিন্তু এরকম ঘটনা যেন আর না ঘটে আরে এগুলো বলেই লাভ কি মানে এখানে ধরেন আপনি একটা বাসে যেতেছেন কিছুক্ষণ পরে দেখবেন ড্রাইভার চেঞ্জ হয়ে হেল্পার দিয়ে দিছে আপনি যদি প্রশ্ন করেন যে এই তুমি ড্রাইভার হেল্পার দিলা কেন তার কি যোগ্যতা আপনি গতকালকে কিশোরগঞ্জ আপনার জাহাঙ্গীর মোড়ে আমি যাইতেছি একটা ঘটনা ঘটছে আমি যেহেতু এখানে থাকি কিশোরগঞ্জ সদরে তো একটা লোক একটা মুরব্বী একটা টম টম ওই যে আছে না ভাড়া কম টম টম এই টম টম এনে মুরব্বীর পায়ের মানে মাথার মধ্যে মারা মুরব্বী ফালাই দিছে তো মুরব্বীরে পরে আমরা উঠাই টোটায় দাঁড়া করাইছি অবস্থা বলছি মুরব্বী পরবর্তীতে তার এই মচকানো পানি এতটা জিজ্ঞেস করছে চালানো তোর লাইসেন্স আছে কিনা এই যে তার প্রশ্নগুলো এবং এটা একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে আছে যে ড্রাইভারের লাইসেন্স চালা এবং এরকম হেল্পারে গাড়ি চালায় অধ্যক্ষ লোকে গাড়ি চালায় তারপরে এরকম ট্রেনের সিগনালে এক লাইনে ঢুকে পড়ে এই দায়িত্বের লোকটা কোথায় ছিল এই অনেক প্রশ্ন চলে আছে কিন্তু সর্বশেষ চলে গেল অনেকগুলো প্রাণ এখন সংখ্যাটা কোন পর্যন্ত গিয়ে দাঁড়ায় এখনো কিছু বলা যাচ্ছে না কারণ তবে সংখ্যাটা অনেক বেশি হবে এটা আপনি মনে রাখেন সেটা পঞ্চাশ পেরোতে পারে শত পের পারে এখনও বলা যাচ্ছে না কি হতে যাচ্ছে মহান আল্লাহ যারা চলে গেছে তাদেরকে বেহেস নসিব করুন আর যারা বাংলাদেশের যে জায়গায় শুনছেন কিশোরগঞ্জ রিলেটেড এখান থেকে যারা যাচ্ছে এত বড় দুর্ঘটনা আপনাদের আত্মীয় স্বজন আছে কিনা একটু খোঁজখবর নিয়ে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ